আচ্ছা আমার হাতে রয়েছে দুইটা চার্জার এই দুইটা চার্জার যদি আমি আপনার হাতে তুলে দেয় এবং কি আপনাকে বলি এর ভিতর কোনটা অরজিনাল চার্জার এবং কি কোনটা ফেক চার্জার আপনি এটা খুঁজুন খোঁজার পরবর্তীতে আমাকে বলুন এটা অরিজিনাল এটা ফেক সো এতে করে আপনি কীভাবে খুঁজবেন যে কোনটা অরজিনাল চার্জার এবং কি কোনটা ফেক চার্জার ফ্রেন্ডস আমাদের স্মার্টফোনের সাথে যেসব অরজিনাল চার্জারগুলো আসে সেসব অরজিনাল চার্জারগুলো দেখা গেল ছয় মাস ইউজ করার পরে কিংবা এক বছর ইউজ করার পরে খারাপ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় সো এতে করে আমাদেরকে সেকেন্ড একটা চার্জার ব্যবহার করার জন্য একটা চার্জার কিনতে হয় সো চার্জারটা কেনার জন্য আমরা যখনই কোনো একটা মার্কেটে যাই কিংবা কোনো একটা দোকানে যাই চার্জার কিনতে সো তো তখন তাকে যখন দোকানদারকে বলি যে ভাই আমাদেরকে একটা ভালো চার্জার দেন থাকলে একটা অরিজিনাল চার্জার দেন সে এতে করে বলে কি তার কাছে যেসব চার্জারগুলো আছে সেগুলো ভালো সো এতে করে সে অনেকগুলো চার্জার দেখায় সে ভালো খারাপ সে নিজেই বলতেছে এবং কি আমাদেরকে একটা ফেক চার্জার দিয়ে দেয় অরিজিনাল বলে আমাদের থেকে দামও বেশি নিয়ে নেয় সো এদের এতে করে আমরা ঠকে যাই সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা একটা অরিজিনাল চার্জার রাখছি এবং কি একটা ফেক চার্জার রাখছি এইসব এই দুইটা চার্জার থেকে আমরা ডিফারেন্সগুলো খুঁজব এবং কি কী কী পার্থক্য হয় অরজিনাল এবং কি ফেক চার্জারের ভিতরে সেসব পার্থক্যগুলো খুঁজে খুঁজে আপনাকে দেখিয়ে দিব যেহেতু আপনি যখনই আপনার স্মার্টফোন চার্জারটা নষ্ট হয়ে যাওয়ার পরবর্তী আপনি একটা চার্জার কেনার জন্য যাবেন তখন সে যেহেতু আপনাকে ঠকাতে না পারে এবং কি ফেক একটা চার্জার আপনাকে ধরে দিয়ে অরিজিনাল চার্জারের দাম না নিয়ে ফেলতে পারে সে বিষয়ে আপনাকে সচেতন করে দিব আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনি চার্জারের বিষয়ে বেসিক কিংবা ভালো মানের একটা নলেজ পেয়ে যাবেন সো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সো হ্যালো ফ্রেন্ডস আমি সাইফুল আপনাকে স্বাগতম টেক ইউটিউব চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কি পাশে থাকা বেলেকনটা অল করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন সো চলুন শুরু করা যাক অরিজিনাল এবং কি ফেক চার্জারের ভিতরে অনেকগুলো পার্থক্য থাকে প্রথমে আপনি যখন একটা চার্জার কেনার জন্য যাবেন আপনি খেয়াল করবেন যে ডাটা ক্যাবল আছে সেই ক্যাবলের ভিতরে যে ফিনটা আছে আপনার মোবাইলের সাথে কানেক্ট হয় ওই ফিনটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন অরিজিনালের যে ফিনটা আছে সেটা একটু ছোটো হবে তুলনামূলকভাবে আর যে ফেক চার্জার আসে সেটা তুলনামূলকভাবে একটু লম্বা হবে অরিজিনালের তুলনায় সো আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি ফেক তাছাড়া ওই ফিনের সাথে বডি যেটা আছে ক্যাবলের সে বডির মধ্যে খেয়াল করলে আপনি প্রায় সময় দেখবেন যে একটা সিল থাকে যে অরিজিনাল উপরে যে সিলটা থাকে সেটা খুবই ডিপ এটা খুব ভালোভাবে দেখা যায় না মনে হয় যে কেবলের বডিটার সাথে মিশে গেছে আর ফেক ফেক চার্জারের সাথে যে সিলটা থাকে সেই সিলের কালার দিকে আপনি খেয়াল করলে দেখবেন যে সেটা খুবই উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে নতুন কিংবা রঙ করা হয়েছে ফেক চার্জারের ক্ষেত্রে রঙিন দেখা যায় আর অরজিনাল চার্জার ক্ষেত্রে ডিপলি দেখা যায় সো আপনি যখনই ডিপলি দেখবেন এবং কি কেবলটা ছোটো দেখবেন তখনই বুঝবেন যে এটা অরিজিনাল এবং কি ফেক চার্জারের ক্ষেত্রে ওই সিলটা যখনই কালারিং দেখবেন এবং কি একটু লম্বা দেখবেন তুলনামূলকভাবে সেটা তখনই বুঝবেন যে এটা ফেক চার্জার তাছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোনটার সাথে আপনি যদি ওই কেবলটাকে কানেক্ট করে দেখেন ফর এক্সাম্পল আমার হাতে অরিজিনাল কেবলটা কেবলটা আছে সেটার সাথে আমার স্মার্টফোনটা কানেক্ট করলাম করার পরবর্তীতে আমি যদি ভালোভাবে লক্ষ্য করি স্মার্টফোনটা স্মার্টফোনটা এবং কি কেবলটা খুবই সুন্দরভাবে মিশে গেছে এর ভিতরে যে ফিনটা আছে সেটা কোনোভাবেই দেখা যাচ্ছে না আমি যদি এই ফিনটা খুলে ফেলি ফিনটা খোলার পরবর্তীতে আমি যে ফেক চার্জার আছে ফেক চার্জারের যে ফিনটা আছে সেটা যদি আমার এই ফোনের সাথে স্মার্টফোনের সাথে যদি আমি কানেক্ট করি করার পরবর্তীতে আমরা এখানে কিন্তু একটা দূরত্ব দেখব সো আমি খুবই স্ট্রং করে লাগিয়ে দিলাম তার পরবর্তীতে আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন সো দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা দূরত্ব দেখা যাচ্ছে আপনি যদি অরজিনাল চার্জারটা লাগান সেখানে কিন্তু কোনো দূরত্ব দেখবেন না কিন্তু ফেক চার্জারের ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনের সাথে কানেক্ট করলে ওই ফিনটা একটু হলেও দেখা যাবে সো এতে করে আপনি বুঝে ফেলতে পারবেন যে এটা অরিজিনাল চার্জার নাকি ফেক চার্জার আচ্ছা ডাটা ক্যাবলের এক পাশে আপনি চেক করতে পারছেন এখন যদি সেকেন্ড সাইডে আপনি যদি চেক করতে আসেন তাহলে আপনি কী কী চেক করবেন এখানে চেক করার মতো তেমন কিছু নেই কিন্তু আপনি যদি ফিনিশিংটার দিকে যদি একটু ভালোভাবে তাকান সেখানে কিন্তু আপনার চোখে কিছু না কিছু একটা পড়বে যে অরিজিনালটার ক্ষেত্রে ফিনিশিং খুবই ক্লিয়ার এবং কি খুবই ন্যাচারালভাবে হয়েছে যেটা ফেক চার্জার ক্ষেত্রে আপনার ডাউট পড়ে যাবে এরপর যদি কোনো একটা সিল দেখেন আপনি চার্জারের যে ডাটা কেবল আছে এটার উপর যদি আপনি একটা সিল দেখেন সেকেন্ড সাইডে তাহলে আপনি খেয়াল করবেন যে সেখানে সিলটা অরিজিনাল চার্জার ক্ষেত্রে খুবই ন্যাচারালভাবে অরিজিনাল ক্যাবলের বডিতে খুব ভালোভাবে মিশে যাবে ফেক চার্জার ক্ষেত্রে হয়তো সেলটা একটু আঁকা বাঁকা হয়ে যাবে কিংবা এমনভাবে হবে যে মনে হবে যে সেলটা একটু বড় হয়ে গেছে ফিনিশিংটা আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন তাছাড়া আপনি যদি বর্ডির স্টিলটার দিকে একটু ভালোভাবে খেয়াল করেন সেখানে কোথাও না কোথাও ফিনিশিংয়ের মধ্যে আপনার ঘাটতিটা চোখে পড়ে যাবে স্টিলটার ভিতরে যেসব কেবলগুলো বসানো হয়েছে কিংবা যেসব ফিনগুলো বসানো হয়েছে সেসব ফিনগুলো আপনি ভালোভাবে খেয়াল করলে সেখানে কোনো না কোনো একটা যে ফিনিশিং আছে সেটা আপনি গাড়তে দেখতে পারবেন সো তত বেশি বোঝা যাবে না একটা কেবল যদি আপনার সামনে থাকে আপনি কম্পেয়ার করতে পারবেন আপনার সামনে যদি অরিজিনাল এবং একটা ফেক থাকে চার্জার থাকে তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন সো সচরাচর বোঝা যায় না সো তারপর একটু খেয়াল করবেন ফিনিশিং দিকে তাহলে অবশ্যই বেশি কিছু ধারণা পেয়ে যাবেন এই ইউএসবি কেবলের ফেক এবং কি অরজিনাল সম্পর্কে আমরা তো বেসিক একটা ধারণা পেয়ে গেলাম আমরা যদি চার্জার আইরিক্টার সম্পর্কে ধারণা পেতে চাই অরজিনাল এবং ফেকটার ফেকটা ডিফেন্সটা বুঝতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কা হাতে নিতে হবে অ্যাডিক্টারটা হাতে নেওয়ার পরবর্তীতে আমরা একটু ফিনিশিংয়ের দিকে ভালোভাবে খেয়াল করবো আপনার হাতে একটা থাকলেই হবে অরজিনাল এবং কি ফেক যেটা থাকুক একটা থাকলে হবে যদি আমার হাতে অরিজিনাল এবং কি ফেক দুইটা আসে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন ফিনিশিংয়ের দিকে অরিজিনালটার ফিনিশিং কিন্তু খুবই ভালোভাবে স্মুথলি করা হয়েছে যেখানে কোনো গাঠতি রাখা হয় না আপনি যদি তার ভিতরে থাকা ফিনগুলো যেভাবে বসানো হয়েছে সেগুলোর দিকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে খুবই স্মুথলিভাবে বসানো হয়েছে সেটা দেখলে অরজিনাল বোঝা যায় তাছাড়া আপনি যদি ফেক চার্জার দিকে খেয়াল করেন সেখানে ফিনিশিংয়ের কোথাও না কোথাও একটা ঘাটতি আছে আপনি যদি ভালোভাবে একটু লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এখানে ভিতরে ফিনিশিংটা যে ফিনগুলো বসানো হয়েছে সেটা আঁকা বাঁকা হয়েছে কিংবা যে স্টিলটা দেখানো হচ্ছে সেটা কোথাও না কোথাও একটু যে নর্মাল টাইপের স্টিল বোঝা যাবে কিংবা যে হোলটা করা হয়েছে সেটার ভিতরে কোথাও কোথাও বাঁকা আছে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন ফেক চার্জার ক্ষেত্রে আপনার চোখে পড়বে এবং অরিজিনাল চার্জারটা আর তিনি যদি ভালোভাবে খেলেন সেটাও আপনি বুঝতে পারবেন তাছাড়া একটা কমন বিষয় আপনি খেয়াল করবেন আমার হাতে এখন দুইটা চার্জার রয়েছে দুইটা এর একটা রয়েছে চার্জার আরেকটা দুইটা রয়েছে সো আমি যদি দোনোটা যেহেতু দুই হাতে নিছি আমি বুঝতেছি অরিজিনাল চার্জারের যে অ্যাডিক্টারটা আছে সেটা সবসময় একটু বাড়ি হয় সবসময় একটু বাড়ি হয় আপনি যদি ভালোভাবে খেয়াল করেন আপনি হাতে নিলে বুঝতে পারবেন অরিজিনালটা একটু বাড়ি হয় এবং কি ফেক চার্জারটা একটু না একটু হালকা যে হালকা এবং কি ওজন একটু কম হয় অরিজিনাল চার্জারের তুলনায় সো আপনি যদি এই জিনিসটা লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে অ্যাডিক্টারটা কি অরিজিনাল নাকি ফেক মধ্যে যে বৈদ্যুতিক ফিনগুলো আছে সেই ফিনগুলোর দিকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন অরিজিনাল দিকে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন সেখানে দেখবেন যে যে ফিনিশিংটা আছে সেটা খুবই স্মুথলি এবং খুবই ফ্রেশভাবে বুঝে যাচ্ছে যে এখানে কোনো ফাঁক দেখা যাচ্ছে না কিংবা কোনো যে দূরত্ব আছে ফিনিশিংয়ে কোনো কমতি হয়েছে সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন এখানে কিন্তু অরিজিনাল ক্ষেত্রে কোনো কমতি দেখা যাচ্ছে না আর আপনি যদি ফেক চার্জার ক্ষেত্রে একটু ভালোভাবে লক্ষ্য করেন সেখানে কিন্তু দেখবেন যে কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যায় কিংবা যে স্টিলটা বসানো হয়েছে এই আইডিটার বডির সাথে সেখানে কিন্তু একটু ফাঁক দেখা যাচ্ছে সো এখানে ফিনিশিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যাচ্ছে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন অ্যারিক্টারের যে বৈদ্যুতিক যে ফিনগুলো আছে সেগুলোর দিকে তাহলে কিন্তু আপনি কিছু না কিছু তফাত বুঝতে পারবেন অরিজিনাল যে চার্জারটা আছে আইডিটা এবং কি ইউএস ডাটা কেবল দুটোটা মিলে চার্জারটা আমরা একসাথে করলাম এবং কি ফেকটা একসাথে করলাম করার পরবর্তীতে দেখতে পারতেছেন আমি যদি ভালোভাবে এটা কানেকশনটা করে দিলাম তার পরবর্তীতেও ফেকটার ক্ষেত্রে আপনি দেখবেন যে একটু দূরত্ব থেকে যায় যেখানে যে ফিনটা থাকে সেই ফিনটা একটু দেখা যায় কানেক্ট করার পরবর্তীতেও ফিনটা দেখা যায় কিন্তু অরিজিনাল চার্জার ক্ষেত্রে কিন্তু এমন না আপনি অরিজিনাল চার্জারটা যদি কানেক্ট করেন এবং কি ভালোভাবে লক্ষ্য করেন সেখানে কিন্তু যে দূরত্ব থাকে সেটা দেখা যায় না আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন সেটা দেখবেন না এখন আমি যদি এই ইউএসবি কেবলটা খুলে ফেলে ডাটা কেবলটা খুলে যদি ফেক চার্জারের সাথে কানেকশন করি সে এখানে কিন্তু ফেক চার্জারটা আমার ডাটা কেবলটাকে রিসিভ করবে না বা পুরোপুরিভাবে রিসিভ করবে না এবং করতে পারবে না এর পিছনে রিজন হচ্ছে যে এই ফেক যে আইডিক্টারটা আছে সেটা ভালোভাবে ফিনিশিংটা করা হয় নাই এ কারণে ভালোভাবে এটা বসে না কিংবা ভালোভাবে যে কোনো ডাটা কেবলকে রিসিভ করতে পারে না আমরা যদি এটা কানেকশন করি দেখাই আমরা এটা কানেকশন করলাম পরবর্তী দেখতে পারতেছি না আমার যে অরিজিনাল যে ডাটা কেবলটা আছে সেটা কিন্তু ফেক আইডিক্টারটা কানেক্ট রিসিভ করতে পারতেছে না কারণ এটা যে ফিনিশিংটা আছে সেটা ভালোভাবে হয় নাই ভিতরে যে ফিনিশিংটা আছে সেটা ভালোভাবে হয় নাই সো আমি যদি যে ফেক ডাটা কেবল যেটা আছে ফেক ডাটা কেবলটা যদি আমি অরিজিনাল অরিজিনালটার সাথে যদি কানেক্ট করি অরিজিনালটার সাথে যদি কানেক্ট করি অরিজিনালটা দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে রিসিভ করে ফেলছে সো ভালোভাবে রিসিভ করার অরিজিনালটার ফিনিশিংটা ভালো এই কারণে যে কোনো ডাটা কেবল খুবই ভালোভাবে রিসিভ করে ফেলতে পারবে সো এই জিনিসটা আপনি ভালোভাবে দেখবেন ফেকটার ক্ষেত্রে কিন্তু আপনি একটা দূরত্ব কোনো না কোনোভাবে ডাটা কেবল এবং কি আপনার আইডিটার ক্ষেত্রে আপনার চোখে পড়বে আচ্ছা ফেক এবং কি অরিজিনাল চার্জার চেনার ক্ষেত্রে কিংবা এর ভিতর পার্থক্যগুলো কী সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাকে কিছু ধারণা দিয়ে দিলাম আশা করি আজকের এই ধারণাটা পাওয়ার পরবর্তীতে আপনি কোনো চার্জার কিনতে গেলে আপনি কোনটা ফেক চার্জার কোনটা অরিজিনাল চার্জার সেটা খুব ভালোভাবেই খেয়াল করলে বুঝতে পারবেন সো তাছাড়া আরেকটা বিষয় আছে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন আপনার অরিজিনাল ফোনের সাথে যে চার্জ আপনার ফোনের সাথে যে অরিজিনাল চার্জারটা আসে সেই চার্জার আডিক্টারটা কিন্তু সহজে নষ্ট হয় না নষ্ট হয় কি ইউএসবি কেবল সো আইডিক্টারটা যেহেতু নষ্ট হয় না এটা দিয়ে আপনি তিন চার বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনার কেবলের মাথাগুলো ভেঙে যায় কিংবা কেবল ক্যাবলটা ভালোভাবে সার্ভিস এই কারণে কেবলটা চেঞ্জ করতে হয় সো এই ক্যাবল সম্পর্কে আপনি কি করতে পারেন সো আমার হাতে রয়েছে দুইটা কেবল সো এখানে দেখতে পাচ্ছেন না একটা সাদা কেবল দেখা যাচ্ছে একটা খুবই বাজে একটা কালার হয়ে গেছে এই ক্যাবলটা সো এর এর বাজে যে কালারটা হয়ে গেছে সেটা কিন্তু আপনার অরিজিনাল ক্যাবল সো আমি আজকে এটা প্রায় এক বছর থেকে বেশি ইউজ করতেছে এটা কালার যদিও জ্বলে গেছে তার পরবর্তীতে এটা সার্ভিসটা কিন্তু অনেক ভালো পরিমাণ দিচ্ছে আর এই চার্জারটা আমি কিছুই করতেছি না এটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে নতুন লাগতেছে কিন্তু আমি এটা ব্যবহার করতেছি না সো আপনাকে যদি আমি যে যেহেতু আরেকটার যেহেতু আপনার প্রবলেম নেই যেহেতু আপনার ক্যাবলের যদি প্রবলেম হয়ে থাকে আপনি ক্যাবলটা কীভাবে ভালোভাবে একটা অরিজিনাল ক্যাবল কিনবেন আপনি যদি লোকাল কোনো ফ্রেন্ড কিংবা লোকাল কোনো দোকান থেকে আপনি কেবল কিনতে চান অরিজিনাল ক্যাবল সেখানে কোনোভাবে সে আপনাকে অরিজিনাল ক্যাবল দিতে পারবে না সে যদি আপনার পরিচিত হয় সে আপনাকে তুলনামূলকভাবে একটা ভালো ক্যাবল দিতে পারবে কিন্তু সে আপনাকে কখনো অরিজিনাল কেবল দিতে পারবে না সো এতে করে আপনি কী করতে পারেন আপনি যে এরিয়াটাতে থাকেন সেখানে আপনি খেয়াল করবেন যে 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 কোনো কাস্টমার কেয়ার হোক ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের লাইক স্যামসাং হাওয়াই তার পরবর্তীতে সাওমি ভিভো ওপ্পো যে কোনো ব্র্যান্ডের একটা কাস্টমার কেয়ার থাকলে আপনি সেখান থেকে একটা ইউএসবি কেবল কানেকশন করার জন্য চেষ্টা করবেন তারা আপনাকে ক্যাবলটা দিয়ে দেবে আপনার ফোনটা অন্য কোম্পানির হোক যে দেখা গেল আপনার সাউমির একটা ফোন আছে আপনি হাওয়াইয়ের একটা চার্জার কিনতে পারেন কিংবা কেবল কিনতে পারেন কিংবা আপনি দেখা গেলো স্যামসাংয়ের একটা কেবল কিনতে পারেন সাওমির ফোনের ক্ষেত্রে সো ফোন কোন কোম্পানির সেটা আপনার ম্যাটার না আপনি যে কোনো একটা ব্র্যান্ডের একটা চার্জার নেওয়ার ক্ষেত্রে আপনি ব্র্যান্ডের একটা কাস্টমার কেয়ার সিলেক্ট করবেন এবং সেখান থেকে একটা চার্জার যে কেবলটা আছে সেটা কালেকশন করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনি পরিপূর্ণ একটা অরিজিনাল কেবল পাবেন এবং কি আপনার চার্জারটা ভালোভাবে সার্ভিস দেবে অরিজিনাল ব্র্যান্ডের কেবল যে কোনো ব্র্যান্ডের হোক কিন্তু কেবলের অরজিনিয়াল মানটা কিন্তু ব্র্যান্ডের কাছেই আপনি পাবেন আপনি লোকাল কোনো পয়েন্টে পাবেন না সো এই বিষয়টা আপনি ভালোভাবে খেয়াল করবেন তাছাড়া এখানে প্রাইজের একটা বিষয় আছে প্রাইজ অত বেশি না আপনি ভালোভাবে খেয়াল করলে দেখবেন প্রাইজ অত বেশি না আমি যদি আমার এক্সাম্পলটা ভালোভাবে দিই আমার হাতে ক্যাবলটা থাকার মধ্যে যে কেবলটা আমি এখন ইউজ করি না সেই কেবলটা প্রায় আমি এই কেবলটা থেকে যে কেবলটা আমি এখন ইউজ করি এই কেবলটা থেকেও বেশি দাম দিয়ে আমি এটা কিনছি অথচ এটা আমার কোনো কাজে আসেনি নেই অরজিনাল যে ব্র্যান্ডেডটা কিনছি সেটা আমার কাজে আসতে এখনও কাজে আসতেছে সো আপনি এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটা ডল করে দিবেন যেহেতু এমন ইন্টারেস্টিং এবং এই রিয়েল টাই ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন যেহেতু ওনারও নতুন কিছু জানতে পারে কিংবা শিখতে পারে সো ফ্রেন্ডস ভালো থাকবেন আল্লাহ হাফেজ